নিউজিল্যান্ড থেকে অভিবাসীদের দেশ ত্যাগের হিড়িক লেগে গেছে। গত এক বছরে রেকর্ড সংখ্যক অভিবাসী দেশটি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন, বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছে 2023 সালে নিউজিল্যান্ড ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন রেকর্ড 1,30,600 অভিবাসী। এতে দেখা গেছে দীর্ঘ মেয়াদে দেশ ত্যাগকারীদের মধ্যে আনুমানিক 81,200 নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন, যা আগের বছরের তুলনায় 41% বেশি। এর আগে 2012 সালে নাগরিকদের দেশ ছাড়ার রেকর্ড হয়েছিল, ওই বছর 72,400 জন দেশ ছেড়েছিলেন। অভিবাসন তথ্য অনুসারে 2023 সালে নিউজিল্যান্ডে নতুন করে ফিরে এসেছে 24,800 নাগরিক, ফলে সামগ্রিক হিসাবে দেশটিতে 56,500 জন অভিবাসী কমে গেছে, যা 2012 সালে ছিল 44,400 জন। ফলে নতুন করে এই অভিবাসন ঘাটতি আগের রেকর্ড ভেঙেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে ওই বছরে নিউজিল্যান্ডে 1,54,900 বিদেশি অভিবাসী প্রবেশ করেন, ফলে সামগ্রিকভাবে অভিবাসী বেড়েছে 98,500 জন। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ভারত, এর পরেই রয়েছে ফিলিপাইন ও চীন। বুধবার অস্ট্রেলিয়ার সঙ্গে অভিবাসন সংক্রান্ত অস্থায়ী তথ্য প্রকাশ করেছে স্ট্যাট নিউজিল্যান্ড। এতে দেখা গেছে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত নিউজিল্যান্ড ছেড়ে যাওয়া নাগরিকদের মধ্যে 53% অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং কর্মসংস্থানের অভাবে নিউজিল্যান্ডের তরুণ পেশাদার বা স্নাতক শেষ করেই দেশ ছাড়ছেন তারা। দেশটির অনেক তরুণ স্কুল ও উচ্চশিক্ষা শেষ করে বিদেশে পাড়ি জমানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ইনফোমেট্রিক্সের প্রধান অর্থনীতিবিদ জানান, বিদেশে অভিবাসনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। বিদেশের অভিজ্ঞতা অর্জনের জন্য কম বয়সী নাগরিকরা দেশের বাইরে যায়, এক্ষেত্রে তাদের বিদেশে সফর বিলম্বিত হতে পারে, কারণ গত কয়েক বছর ধরে এক্ষেত্রে ব্যাপক ব্যাঘাত ঘটছে। ওই অর্থনীতিবিদ বলেন, দেশ ত্যাগ করার মধ্যে অর্ধেকের বেশি অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর ফলে এটি বোঝা যায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এবং পরিবার অন্য কোথাও সুযোগ খুঁজছে, তারা আরও স্থায়ী পদক্ষেপের দিকে ঝুঁকছে। তবে আবাসন খরচ মেটানোর সামর্থ্য এবং চাকরির ঘাটতি অব্যাহত থাকলে তাদের আবার দেশে ফেরানো কঠিন হয়ে পড়বে। অমিত হাসান, রবিন, কালবেলা।